কেকের শপ থেকে আমরা কেকটা নিয়ে আসছি, এখন বের করে খাবো। তো দেখতে পাচ্ছেন হোয়াইট ফরেস্ট অনেক সুন্দর প্যাকিং করে দিয়েছে, এবং চকলেট পেস্ট্রি কেক যেটা। আজকে আমরা নগর ভবনের সামনে কেক রিভিউ করলাম, 1 2 3 4 ফোর লেয়ারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন এবং সাবধানে আছেন। তো আমরা ভিডিও বানাচ্ছিলাম নিউ মার্কেটের দিকে এবং ওই দিকে সামনে জিরো পয়েন্টের দিকে। তো ভিডিও বানাতে বানাতে হঠাৎ করে ক্ষুধা লাগছে, তো এদিক দিয়ে যেতে লেগেই চোখে বললো যে মিস্টার ব্রাইট কেকের শপটা। তো এখানে আমরা এর আগে ভিডিও বানাই গেছি, তো হঠাৎ করে আমার সাথে মোস্তাফিজুর আছে, আমার ফ্রেন্ড। তো ভাবলাম যে আমার ফ্রেন্ডকে কেক টেস্ট করা এখানকার কেক কেমন। তো আমরা আজকে মিস্টার ব্রাইটে যাবো এবং দুই পিস কেক নিব, একটা হয়তো বা হোয়াইট ফরেস্ট আর একটা চকলেট ফ্লেভার। তো দুইজন আমরা আসলে খেয়ে দেখবো আসলে কেকগুলো কেমন পাওয়া যাচ্ছে। তো আজকে নতুন করে রিভিউ দিব এবং সামনে আপডেট অফার নিয়ে ভিডিও আসবে। তো কেকের শোরুমের অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, সোশ্যাল ইসলামী ব্যাংকের অপোজিট সাইডে, মানে রাজশাহীর অলকার মোড়ে, রাজশাহীর অলকার মোড়ে সামনে চেম্বার অফ কমার্সের বিল্ডিং, তার পাশে নিউ মার্কেটের দিকে একটু আসলে দেখতে পাবেন সোশ্যাল ইসলামী ব্যাংক। তো এইটার অপোজিট সাইডে পেয়ে যাবেন। আমাদের দর্শক কেমন আসছে ভিডিও দেখে? আচ্ছা আচ্ছা, তো কেমন খুশি? কেমন? খুব ভালো, খুব খুশি। আচ্ছা, তাহলে তো একটা অফার নিয়ে সামনে অবশ্যই করতে হবে ইনশাআল্লাহ। তো আমার ফ্রেন্ডকে কেক টেস্ট করাবো, ভাবছি একটা চকলেট আর একটা হোয়াইট ফরেস্ট নিয়ে যাক। হ্যাঁ, নিতে পারেন, ভালো। আচ্ছা, প্রাইস যেন কত ছিল চকলেটের? এটা 90 টাকা ছিল। 90 টাকা? আর ওইটা হচ্ছে 70 টাকা। আচ্ছা আচ্ছা, আমার ফ্রেন্ড ভিডিও দেখছে আর আমি ভিডিও বানাইছি, তার মানে আমরা তো দর্শক, আমরা ডিসকাউন্ট পাবো না? অবশ্যই ডিসকাউন্ট। আমি মানে ভিডিও বানাইছিলাম ওটা 70 টাকা, ভিডিও দেখে আসলে 50 আর এটা ছিল 90, ভিডিও দেখে আসলে 70। তাহলে আমরা কিন্তু এই প্রাইসে নিচ্ছি, আমরা তো একজন দর্শক। অবশ্যই। আচ্ছা, আপনি দেন আরো কম দেন? না কম না কম, আপনার তো একটা বিজনেস আছে। অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে দুইটা প্যাক করে দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে কত দুইটা মিলে? 120 টাকা। আচ্ছা ঠিক আছে, এই যে 120। আর অবশ্যই আমার দর্শক ডিসকাউন্ট পাচ্ছে, আর দোয়া রাখবেন যেন আপনার দর্শকদেরকে সেবা করতে পারি। যে এমনিতে আমি খুশি, দর্শক তারও খুশি হবে আমি জানি। আচ্ছা, আমরা আসবো খুব দ্রুত একটা অফার নিয়ে দর্শকের জন্য, এটা নিয়ে যাই আমরা। সো ভিউয়ার্স, ওনাদের ব্যাগটি দেখতে পাচ্ছেন, মিস্টার ব্রাইট কেক অ্যান্ড পেস্ট্রি শপ। তো কেকের শপ থেকে আমরা কেকটা নিয়ে আসছি, এখন বের করে খাবো। তো দেখতে পাচ্ছেন হোয়াইট ফরেস্ট অনেক সুন্দর প্যাকিং করে দিয়েছে, এবং চকলেট পেস্ট্রি কেক যেটা অনেক সুন্দর, যেটার প্রাইস ছিল ভিডিওতে আমি দেখাই দিয়েছি শোরুমে, 70 টাকার কেক 50 টাকায় পাবেন, আর 90 টাকার কেক 70 টাকায় পাবেন। তো আমি আর মোস্তাফিজুর আছি, তো আমি একটু ট্রাই করে দেখতে চাই কেকটা কেমন খেতে। প্রথমে আমি চকলেট কেকটা ট্রাই করব, অনেক সুন্দর প্যাকিং করে দিয়েছে, পিন মারা আছে, খুলতে হবে, অনেক হার্ড। আচ্ছা খুলেছি। আর একটা জিনিস দেখতে পাচ্ছেন, কেকটা যখন আপনারা ক্যারি করবেন নষ্ট হবে না, এই দেখেন সুন্দর করে সিল করা আছে। আর ওয়াও, ঠান্ডা, মজা লাগবে, এখন শীতকাল পড়ে গেছে তাও গরম বাইরে, এটাই চেটে চেটে খেতে ইচ্ছে করছে। আচ্ছা, লেয়ার দেখতে পাচ্ছেন, 1 2 3 4 লেয়ার দেখতে পাচ্ছেন, 4 লেয়ার। আমি একবার দেখা দিচ্ছি, 1 2 3 4 4 লেয়ারের চকলেট কেক মাত্র 70 টাকা। আমি এখন কাটবো, বিসমিল্লাহ। ওয়াও, সবটা সেরে মোস্তাফিজুর, পুরোটাই একসাথে আমি খেয়ে নিব, বিসমিল্লাহ। ভিউয়ার্স, ইটস রিয়েলি গুড, ইয়ামি, খেতে আসলে অনেক ভালো লাগছে, টেস্ট অনেক ভালো, মানে এই প্রাইসে এই কেক বেস্ট বলা যায়।
তো অনেস্ট একটা রিভিউ দিচ্ছি, আপনারা খেতে পারেন, ওখানে যেতে পারেন, কারণ 20 টাকা কমে পাচ্ছেন। অন্য অন্য জায়গায় 90 টাকায় সেল হয়, সেখানে আপনারা অনলি 70 টাকা দিয়ে পাচ্ছেন। এবার হোয়াইট ফরেস্টটা কে দেখব, দেখতে পাচ্ছেন এখানে কেকের একটা ফুল ছিল, এটা ফুলে এখানে ঢেকে গেছে, সমস্যা নাই পরে দেখছি। আর এটা কয় লেয়ার, 1 2 3, এটাও ফোর লেয়ারের কেক। তো এটাও একটু কাটি, বিসমুল্লাহ। ওয়াও, এটাও অনেক সফট, অনেক সফট, চকলেটের ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর ছিল। যাই হোক, এখন হোয়াইট ফরেস্টটা কেমন খেতে দেখি। সো ভিউয়ার্স, দুইটা কেকের ফ্লেভার প্রথমত বলতে চাই, টাটকা ছিল, সফট ছিল, খেতে ভালো লাগছে, এবং কেকের যে টেস্ট সেটা কিন্তু একদমই ন্যাচারাল ছিল, বেশি চিনি না, বেশি তিতা না, একদম ন্যাচারাল, খেতে অনেক ভালো লাগবে, টাটকা, মজা, আপনারা ট্রাই করতে পারেন, খেতে পারেন। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, লাস্টে আমার ফ্রেন্ডের কাছে জানবো যে তার খেতে কেমন লাগছে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কথাই বলবো যে আপনারা আসতে পারেন আর খেতে পারেন, হচ্ছে দুটা ফ্লেভারই ভালো ছিল। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার খাদক ফ্রেন্ড খাচ্ছে, আমার প্যাকেটটা তাকে দিয়ে দিলাম, তার এতই মজা লাগছে সে খাবেই। আর আজকে আমরা নগর ভবনের সামনে কেক রিভিউ করলাম। তো আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ। ছোটোখাটো একটা উপদেশ দিতে চাই ভিউয়ার্স, আমরা যেখানে সেখানে খাবার খেয়ে ময়লা করে চলে যাই প্লেসটা, তো আমাদের ক্লিন সিটি কীভাবে ক্লিন রাখতে হবে, আমরা খেলাম, খাওয়ার পর প্যাকেটগুলো ব্যাগে করে নিয়ে একটা সুন্দর ডাস্টবিনের নির্দিষ্ট স্থানে ফেলবো। ভিউয়ার্স, প্রায় 10 থেকে 15 মিনিট খোঁজাখুঁজির পর একটা স্থান খুঁজে পেয়েছি যেখানে আমরা ময়লাটি ফেলতে পারবো। তাও ভালো লাগলো যে সঠিক স্থানে ফেলতে পেরেছি।